হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বীরঙ্কো ডট কম আমি অর্পিতা তোমাদের ম্যাথসের টিউটো চলো দেখা যায় কী প্রবলেম দেওয়া আছে সলিউশন করার জন্য সঠিক উত্তরটি নির্বাচন করো সায়েন্স থ্রি এক্স ইজ ইকোয়াল টু সায়েন্স সিক্সটি ডিগ্রি কস থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি সায়েন্স থার্টি ডিগ্রি হলে এক্সের মান চারটি অপশান দেওয়া আছে অপশান এ টোয়েন্টি ডিগ্রি অপশান বি থার্টি ডিগ্রি অপশান সি ফিফটিন ডিগ্রি অপশান ডি টেন ডিগ্রি sin 3x থ্রি এক্স ইকুয়াল টু সাইন সিক্সটি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস কিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি এখন সমান কী লিখতে পারি দেখো সাইন থ্রি এক্স ইজ টু সাইন সিক্সটি সমান কত মান রুট থ্রি বাই টু কিক থার্টির মান রুট থ্রি বাই টু প্লাস কিক্সটির মান হাফ সাইন থার্টির মানও হাফ তাহলে সাইন থ্রি এক্স আমরা কী লিখতে পারি Sin three x to one three by four plus one by four. Sin three x is equal to four lossagogele three plus one. Then sin three x is equal to four divided by four. Sin three x is equal to one. Sin সাইন থ্রি এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত দেখো সাইন নাইনটি ডিগ্রি কারণ সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান এখন যদি আমরা উভয় পক্ষের তুলনা করি যেহেতু উভয় পক্ষে সাইন আছে সেজন্য থিটার মানটা আমরা সমান করে লিখতে পারি থ্রি এক্স ইজ ইকোয়াল টু নাইনটি ডিগ্রি তাহলে এক্স ইকোয়াল টু কত থার্টি ডিগ্রি তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার থার্টি ডিগ্রি সঠিক উত্তর অপশন বি থার্টি ডিগ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভীরঙ্কো ডট কম ম্যাথসে এরকম প্রবলেম এবং তার সলিউশন দেখার জন্য ভীড়ঙ্কো ডট কম ওয়েবসাইটটি ব্রাউজ করুন